ফাতেমা মারিয়াম আপনি লিখেছেন, পা থেকে জুতা খুলে জুতার উপর বসা যাবে কিনা, যাবে, কোনো অসুবিধা নেই। অবকার লিখেছেন, আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায়, আমার করণীয় কি? নামাজ পড়ার সময় যদি অন্যদিকে মনোযোগ চলে যায়, ধ্যান চলে যায়, আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য, মানে কন্টিনিউয়াসলি মনোযোগ থাকবে এবং একটু এদিক সেদিক যাবে না, ব্যাপারটা সেরকম না, মানুষ হিসেবে আমাদের এদিক সেদিক চলে যেতে পারে, কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সলাতে আসি অন্যদিকে কেন আমার মন গেল, তখন সাথে সাথে আবার সলাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করব, আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করব, কারণ সহিহ মুসলিম হাদিসে সলাতকে মুনাজাত মা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সাদিকুর রহমান লিখেছেন, স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে? স্বেচ্ছায় ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন আর যে উপার্জন করছেন সেটা যদি হালাল উপার্জন হয়, অর্থাৎ কাজটা যদি হালাল হয় তার বিনিময়ে যে পারিশ্রমিক দিচ্ছে সেটা হালাল হবে, বাট আপনি ঘুষ দিয়ে চাকরি করেন নেওয়ার কারণে আপনার গুনাহ হয়েছে, সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। সুমাইয়া মজুমদার লিখেছেন, শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলাম শরীয়তে নিষিদ্ধ, কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন? শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা অর্থাৎ এরকম ব্রাশ করা বা ঘষা এটা নিষিদ্ধ, এরকম কোনো কথা কোরআনে কোথাও আছে বলে আমার জানা নেই। মোহাম্মদ বাইজিদ লিখেছেন, কমিউনিটি সেন্টারে যদি বিবাহ শাদীর অনুষ্ঠানে গান বাজনা করা হয়, বেপর্দা চলাফেরা করে, তাহলে কি কমিউনিটি সেন্টারের মালিকের পাপ হবে? মালিক যদি জানেন যে এই কাজগুলোই হবে এখানে এবং আমি ভাড়া দিচ্ছি তারা এই কাজগুলোই করবে, তাহলে সেক্ষেত্রে এটা যদি নিয়মিত হয় এবং এটাই যদি অবশ্যম্ভাবী হয় এবং নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে সেটা তো জায়েজ হবে না, কারণ অন্যায় কাজে পরোক্ষভাবে সহযোগিতা করা হলো। হ্যাঁ, সেখানে আপনি ভাড়া দিচ্ছেন ভালো কাজের পাশাপাশি তারা অন্যায় কাজ করেছে, তাহলে সেটা দায় ভাড়া আপনার উপরে বর্তাবে না ইনশাআল্লাহ তাআলা। তারপরে আপনি যথাসম্ভব অসৎ কাজে বাধা প্রদান করবেন, নাসিহা অন্তত করবেন অ্যাটলিস্ট। আর যদি কাজই হবে গুণা আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেখানে ভাড়া দেওয়া আপনার জন্য হবে না। এমনি জনি আপনি লিখেছেন, আমি অনেক আগে ব্যবসা করতাম, তখন মাপের মধ্যে অনেক গরমিল করতাম, আমি এখন বিদেশে থাকি 9 বছর যাবত, আমার এই পাপ থেকে মুক্তির উপায় কী? আল্লাহ মাফ করুন, সে সমস্ত লোকগুলোকে খুঁজে বের করা তো সম্ভব না, এই জন্য কিছু দান সাদাকা আপনার আনুমানিক যত মানুষের যত হক মেরেছেন সেটা অনুযায়ী আপনি দান সাদাকা করে করে দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে মাপও চাইবেন, তাদের তরফ থেকে দান করবেন, আল্লাহ পাওনাদারদের তরফ থেকে আমি দান করছি, প্রতিনিয়ত কিছু কিছু দান করে করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এমনি সাকিব আল হাসান আপনি লিখেছেন, ফজরের নামাজে উঠতে পারি না, করণীয় কি? ফজরের নামাজে উঠতে পারছেন না, এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, এসার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেবিল করা যাবে না, সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন, যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করা তত সহজ হবে। মিজানুর রহমান আপনি লিখেছেন, যদি কোনো ইমাম বিয়ের উপযুক্ত 35 বছর হয়েও বিয়ে না করে তারপরে নামাজ হবে কিনা? যদি বিয়ে না করাতে তার কোনো অসুবিধা না হয়, কোনো গুণালিপ্ত না হন তিনি, তাহলে সেক্ষেত্রে নামাজ জায়েজ হবে। নাদিয়া সুলতানা খুশি লিখেছেন, বাসায় কি পাখি পালন করা যাবে? হ্যাঁ, যে পাখি বাসায় পাখি পালনযোগ্য বা বাসায় পালনযোগ্য পালক পাখি হিসেবে আপনার এখানে প্রতিপালিত হয়ে অভ্যস্ত, যেমন যে টিয়া ইত্যাদি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সেগুলো পালন করতে কোনো অসুবিধা নেই। মাসুদ এ আইডি থেকে আপনি লিখেছেন, ফরজ নামাজের পর যে তাসবিহগুলো আছে এগুলো কি পুরোপুরি নামাজ শেষে পড়া যাবে নাকি ফরজ নামাজ পরেই পড়তে হবে? ও আচ্ছা, ফরজ নামাজের পরের তাসবিহগুলো দোয়াগুলো জিকিরগুলো কি আমরা না ফরজ নামাজের পর পরই পড়বো না সুন্নত পরেই পড়বো? হানাফি মাযহাব উলামায়ে কেরামের দৃষ্টিকোণ হলো সুন্নত পড়ে তারপরে পড়বেন একসাথে, অন্যান্য উলামায়ে কেরাম অবশ্য সালাম ফেরানোর পরেই এগুলো পড়ে তারপর সুন্নত পড়ার কথা বলে থাকেন। আহমেদ সাবির লিখেছেন, আমি একজন প্রবাসী, আমার আব্বা এবং আমার আম্মা এবছর হজ পালন করতে যাবে ইনশাল্লাহ, আমি তাদেরকে হজের অর্ধেক টাকা দিতে চাই, এটা কি জায়েজ হবে? অনেক বলে নিজের হজের টাকা নিজে পরিশোধ করতে হবে। ভাই আহমেদ সাবির, আপনার বাবা মার হজের টাকা আপনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ওনাদের টাকা ওনাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই, অন্যজন টাকা দিয়ে দিতে পারে, আর্থিক ইবাদতে একজন অন্যজনকে টাকা দিয়ে দিলে সেটা আদায় হয়, হালাল হতে হবে, এটি হলো।